যেহেতু আমাদের রাজ্যের সামনে নির্বাচন হতে চলেছে তো সেই নির্বাচনকে মাথায় রেখে রাজ্য সরকার কিন্তু বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি এখন প্রকাশ করছে সেই তারই মধ্যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি হল পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবলের রিক্রুটমেন্ট লেডি কনস্টেবলের যেহেতু রিক্রুটমেন্টটা হচ্ছে সেহেতু কেবলমাত্র এখানে মেয়েরা কেবলমাত্র আবেদন করতে পারবে রাজ্যের সমস্ত মেয়েদের জন্য এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ এই জন্যে এখানে কিন্তু বয়সটা আগে যেই বয়সে আবেদন করা যেত তার থেকে কিন্তু বয়স ইন ইনক্রিজ করা হয়েছে মানে বয়স কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে আর এই যে টোটাল দেড় হাজারের কাছে শূন্য পদের ভ্যাকেন্সিটা বেরিয়েছে তো এই টোটাল ভ্যাকেন্সিতে আবেদন করতে গেলে আমাদের কি কীভাবে আবেদন করতে হবে আর আমাদের এছাড়া এজ ক্রাইটেরিয়া কত থাকছে কি শিক্ষা যোগ্যতা লাগছে কত দিনের ভেতরে আমাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে পুরোটা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ ফলো আপ করে নেবো তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব পুরোটাই কি বলতে চেয়েছে এখানে পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল নোটিশ দ্বারা এই অফিসিয়াল নোটিশটা লেডি কনস্টেবলের রিক্রুটমেন্টের ক্ষেত্রে বেরিয়ে এসেছে সেটা কিছুটা এইরকম যে পশ্চিমবঙ্গ পুলিশে এখানে কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে কোন পদের জন্য না মহিলা কনস্টেবল মহিলা কনস্টেবল মানে লেডি কনস্টেবল পদের জন্য কিন্তু এখানে রিক্রুটমেন্টটা হচ্ছে ঠিক আছে টোটাল যতগুলো ভ্যাকেন্সি আছে মানে সর্বমোট যে যতগুলো ভ্যাকেন্সি আছে সেটা হলো চোদ্দোশো কুড়িটা কিন্তু টোটাল ভ্যাকেন্সি আছে কতগুলো চোদ্দোশো কুড়িটা কিন্তু শূন্য পদে এই কনস্টেবল নিয়োগ করা হবে ঠিক আছে এবার প্রার্থী কোন প্রার্থীরাকে এখানে আবেদন করতে পারবে মাত্র মহিলা প্রার্থীরা কিন্তু এখানে আবেদনের যোগ্য কারা কেবলমাত্র মহিলারা মানে যারা লেডি আছে তারা কিন্তু এখানে আবেদনের যোগ্য সে বিবাহিত হতে পারে আনম্যারিড হতে পারে বা বিধবা হতে পারে বা বিবাহ বিচ্ছিন্ন হতে পারে যে কোনো ক্রাইটেরিয়া হতে পারে কেবলমাত্র মহিলা ক্যান্ডিডেট হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো মেয়ে তাতে আচ্ছা এবার আমরা দেখে নেব যে শিক্ষাকতার যোগ্যতা কত লাগছে মানে আমাদের পড়াশোনা কতটা জানতে হবে কেবলমাত্র ন্যূনতম মাধ্যমিক পাস হলে কিন্তু এখানে আবেদন করাতে পারবে কেবলমাত্র টেন্থ ক্লাস পাস মানে মাধ্যমিক পাস হলে কিন্তু এখানে আবেদন করতে তে পারবে বয়স সীমা মানে এজ ক্রাইটেরিয়া কত বছর থেকে কত বছরের মধ্যে বয়সটা রাখতে হবে তাহলে এখানে আবেদনটা করা যাবে বছর সব থেকে কম বয়স হতে হবে বছর বছর থেকে পর্যন্ত কিন্তু বয়সটা থাকতে হবে কত বছর আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত কিন্তু বয়সটা থাকতে হবে এই দেখো এখানে কিন্তু এই যে তিরিশ বছর বয়সটা উল্লেখ করা হয়েছে এটা কিন্তু আগে ছিল সাতাশ বছর পর্যন্ত ছিল এই বছর বাড়িয়ে কিন্তু এটা তিরিশ করা হয়েছে ঠিক আছে এই বছর বাড়িয়ে এটা তিরিশ করা হয়েছে এখানে কিন্তু বলে রাখার বিষয় হচ্ছে এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু যথারীতি পাঁচ বছরের ছাড়টা পাবে ঠিক আছে যারা ওবিসি ক্যান্ডিডেট আছে তারা কিন্তু যথারীতি তিন বছরের ছাড় পাবে তো এ এটা রিজার্ভেশন ক্যাটাগরির আন্ডারে আসলে তবে কিন্তু এই ছাড়টা পাবে অন্যথায় কিন্তু তিরিশ বছরের মধ্যে বয়সটা অবশ্যই হতে হবে এবার আমরা দেখে নেব যে নিয়োগের প্রক্রিয়া কোন পদ্ধতিতে নিয়োগ হবে দেখো নিয়োগ প্রক্রিয়া যেই পদ্ধতিতে নিয়োগটা করা হবে সেটা হলো প্রথমে ফার্স্টেজ যেটা থাকবে সেটা হলো প্রিলিমিনারি পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা প্রথমে হবে এই প্রিলিমিনারি পরীক্ষায় যারা কোয়ালিফাই করবে তাদেরকে পরবর্তীতে যেটার জন্য রাখা হবে সেটা হলো পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এই পিএমটিতে যারা কোয়ালিফাই করবে আচ্ছা পিএমটিতে কি থাকছে মেয়েদের জন্যে পিএমটিতে কেবলমাত্র একটা জিনিসই থাকছে তাদের হাইটটা একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হতে হবে কত একশো পঁয়ষট্টি সেন্টিমিটার পর্যন্ত কিন্তু হাইটটা হতে হবে বুঝতে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে এই একশো পঁয়ষট্টি সেন্টিমিটারকে তোমরা ফুট হিসাবে কনভার্ট করে নিতে পারো যে সেন্টিমিটার টু ফুট কনভার্ট করে তোমরা এটা দেখে নিতে পারো যে কত ফুট তোমাদের হাইটটা লাগছে আচ্ছা আচ্ছা পি যখন কোয়ালিফাই হবে তারপরে কিন্তু পিইটি টেস্টের জন্য ডাকা হবে কি ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এই পিইটি টেস্টে কিন্তু আটশো মিটার তোমাদের দৌড়োতে বলা হবে আটশো মিটার দৌড়ানো করা হবে মেয়েদের ক্ষেত্রে এবার এই দুটো যখন করা হবে তখন লাস্টে চার নম্বর স্টেপে থাকবে কেবলমাত্র ফাইনাল পরীক্ষা মানে রিটেন এক্সাম ফাইনাল পরীক্ষা হবে তোমাদের এই সমস্ত স্টেজগুলো কমপ্লিট করার পর তারপরে ফাইনাল পরীক্ষা ঠিক আছে ফাইনাল পরীক্ষার পর যেটা হবে সেটা হলো তোমাদের মেডিকেল এক্সাম মেডিকেল এক্সাম রাজ্যের যে কোনো সরকারি হাসপাতালে করাতে পারে সেটা কিন্তু কেবলমাত্র পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ঠিক করবে এরপরের যে বিষয়টা আসছে সেটা হলো যে আবেদন কিভাবে হবে আবেদন করতে গেলে অনলাইনে কিন্তু এখানে আবেদনটা করতে হবে কিভাবে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে যে আবেদন করা হবে কোন ওয়েব পোর্টালে আবেদন করা হবে যে ওয়েব পোর্টালে আবেদনটা করতে হবে সেটা হলো পিআরবি খেয়াল রাখবে পি ডট ডাব্লু বি ডট জিও ডট আইএন তোমাদের সুবিধার জন্যে আবারও বলছি পি ডাব্লু বি ডট জিও ডট আই এখানে কিন্তু গিয়ে আবেদনটা করতে হবে ঠিক আছে আবেদন মানে অ্যাপ্লিকেশান করার জন্যে শেষ তারিখ কতবে আবেদনের জন্য শেষ তারিখ যেটা রাখা হয়েছে সেটা হলো পঁচিশ পাঁচ দু অর্থাৎ মে মাসের পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে কব পর্যন্ত মে মাসের পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু অনলাইনে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে আচ্ছা আবেদনের জন্যে কি কোনো ফিস লাগছে অবশ্যই আবেদনের জন্যে ফিজ লাগছে ফিসটা কত লাগছে সেটা দেখে নেওয়া যাক যে ফিসটা লাগছে সেটা হলো একশো টাকা একশো টাকা ফিস লাগছে উইথ প্রসেসিং ফি এই একশো টাকার মধ্যে অ্যাপ্লিকেশান ফিজ আছে একশো টাকা আর প্রসেসিং ফি আছে কুড়ি টাকা এই কুড়ি টাকাটা হচ্ছে প্রসেসিং ফিস ঠিক আছে এবার যারা রিজার্ভেশন ক্যাটাগরির আছে মানে এসসি আর এসটি টি ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে কেবলমাত্র কুড়ি টাকা লাগছে কুড়ি টাকা মানে কেবলমাত্র এই প্রসেসিং ফিসটা লাগছে তাদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন চার্জ লাগছে না এস টি এসসিদের অ্যাপ্লিকেশান চার্জ দেড়শো টাকা লাগছে না কেবলমাত্র এই প্রসেসিং ফিজটা কুড়ি টাকাটা কিন্তু এসটি এসসিদের বেলায় লাগছে তো এই ছিল পশ্চিমবঙ্গ পুলিশের যে লেডি কনস্টেবল হতে চলেছে তার ফুল ডিটেল স্টেপ বাই স্টেপ এরপরেও যদি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে বা মনের মধ্যে কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করবে আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে